যাই হোক, আমি আবার আজকে আপনাগোলায় নতুন একখান ভিডিও লই চলে আসলাম বন্ধুরা। আশা করতে আছি আমার ভিডিও যদি আপনাগো ভালো লাগে অবশ্যই ভিডিওর শেষে গিয়া ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওর শুরুতে যেমনটা দেখতে পাইতেছেন, স্ট্রাইকার পাল্টাইতেছি, গুডি পাল্টাইতেছি, মন ইচ্ছা মতো যা মন চায় তা করতে আসি। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু কোনো কাটা ছেঁড়া হবে না, একদম ভিডিও আগাগোড়া পুরা ভিডিওই আপলোড করেছি, কোনো কাটাকাটি হবে না। তো ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি আবারও আপনাদেরকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাকে ভাইয়েরে সাপোর্ট করবেন। তো যেমনটা দেখতে পাইতেছেন সিঙ্গাপুরে ম্যাচ লাগাই দিছে, আমি আগেও বলছি কোনো কাটাকাটি করতান্য, যার কারণে ভিডিও লং হয়ে গেছে। তারপরেও দেখেন মিনিক্লিপ কিতা করছে, এটা কোনো কাম হইল? মিনিক্লিপের মায়েরে বাপ, এটা কোনো কাম হইল? হালার ফালারা আমার লগে যা হরতে আছে বুঝছেন, এইয়া কি ঠিক হয়েছে? মিনিক্লিপ মাঝে মাঝে মোগো লগে যা হরে, এইয়া তো মুই বলতেই পারবো না। তো বন্ধুরা যেটা বলতেছিলাম, তো বড় ভাইয়ের লগে গেম প্লে লাগে গেল, ভাই তো বোঝা যাচ্ছে হেতে ফেয়ার প্লেয়ার, হ্যাঁ শট এখন ইজি, এই শট গা চান, এই শট গা চাই কি কোনো অ্যাঙ্গেলে মনে হয় হেতে ফেয়ার খেলে? নিশ্চয়ই না। হ্যাঁ হেতে আগে ফেয়ার খেলতো, কিন্তু এই ফেয়ার ফেলার এই যে বিটিম এম ক্যারামের হেতা গো গোয়া গুইতে হেতে এখন একেবারে বিটিম দি খেলা শুরু করে দিচ্ছে। যাই হোক, ভাইয়ের খুব সুন্দর তরিকায় শট মারা দেখি আমার মনোমুগ্ধকর মুখ দিয়ে ভালো কথা বাইর হইতেছে। এখন পর্যন্ত হেতার দখলেই আছে মাঠ, দেখা যাক আঙ্গ দখলে আইয়েনি। ও মা গো কি অ্যাটেম নিছে হেতে, ও মা গো মা গো, ভাগ্যবালা হেতে মিস করে ফেলছে। এখন তো আমি চেষ্টা করবো ক্লিয়ার দেওয়ার, আমি আগেই বলছি আমি কিন্তু কোনো ভিডিওতে কাটাকাটি করবো না বা করিও নাই, একদম সরাসরি র ভিডিও আনলে করে আপলোড করে দিয়েছি, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো যেমনটা দেখতে পাইতেছেন আস্তে আস্তে খেলতে আসি, এখন তো আমি একটু সিপাই পড়ে গেছি। যাই হোক, এই গুড়িটাকে মারি লই, মারি তো কোনোভাবে গুড়ি রিলিজ করতাম পারি না। এখন পর্যন্ত দেখা যাক কি হয়, আমি চাইলে নিচের গুড়ি মারতে পারতাম, মারি না। ও মাগো ও মাগো, এক শটে দুই মার, এটা তো আর লাকি শট, এটা বিশ্বাস করেন, এটা ইচ্ছা করে মারি না, আমি আন্দাজের উপরে মারি দিছি যে ডুবে গেছি কি। এখন তো আয় আটকে গেছি, ও রে আল্লাহ রে, কোনমি যাইতাম মিনি ক্লিপ, আরে বাসান, আরে বাসান, দর্শকের সামনে আর মানে জোরটা রান, শট মারে দিছি রে দিছি রে দিছি রে দিছি রে, ওয়াল্লা রে ওয়াল্লা রে ওয়াল্লা রে, কেনে কেনে গেল। ও মা গো বিশ্বাস করে নাই কিন্তু এত বালা খেলি না, এটা আন্দাজে গেছি কি। যাই হোক, প্রথম ম্যাচ আমরা খুব সহজেই জিতে গেছি বড় ভাইয়ের লগে জাভেদ ভাইয়ের সাথে। এখন আমরা কি করবো, আবারও স্ট্রাইক এবং গুটি নিয়া গুতাগুতি করবো, মানে ফাল্টা ফাল্টি করবো। তো প্রথমে আমরা স্ট্রাইকটারে একটু নাড়াচাড়া দিয়া লই, এদিক সেদিক চাপাচাপি করিয়া আগের স্ট্রাইকে ফিরে গেছি, আবারও এসে আগের গুটি নিয়ে নিলাম, জাস্ট একটু চাপাচাপি করে মিনিমাইজ করে লইতেছি। যেমনটা দেখতে পাইতেছেন আমি কিন্তু কোনো রকমের গুটি গুটি বলতেছি, সরি বন্ধুরা, স্লিপ অফ টাং, আমি কিন্তু ভিডিও কাটাকাটি করি না, আবারও ম্যাচ লাগাই দিছি। ও আল্লাহ রে, কাল লগে হুশে রে, এতারা তো ওনারা ব্যাকে চিনেন, এতে গেছে কয়েক সপ্তাহ আগে হেতে টপ করছিল, টপারের লগে আর হড়ি গেছে, ভাগ্যবালা আয় হিট হাইছি। এখন দেখা যাক আয় কি এটা ক্লিয়ার দিতাম, হারি নি। ও মা গো ভাইয়ের লগে হুশে গো, আয় এত বালা কোনো সময় খেলতাম হারি ন। তো যাই হোক, প্রথম হিট করলাম গুটি, হিট করার পরে দুগা হাঁদাই গেছে, ইগিও আস্তে মারি দিছি নর্মাল করি, কারণ এই সিচুয়েশনে আপনারা সবসময় মাথা ঠান্ডা রাখি, খেলতে হবে, বুকে সাহস রাখতে হবে, মারি দিলাম। ও মাল রে ও মারে ও মারে ও মারে, গেছে 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 গেছে। এখন আমি আমার নিচের গুড়িডারে সুন্দর মতো মারমু। বন্ধুরা আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি কিন্তু তেমন বালা খেলতাম, হারি না একদম। তারপরে আপনার লাইগা ভিডিও লই আইসলাম, আপনারা আমার রিকোয়েস্ট করছেন যে ভাই এই ধরনের ভিডিও আরও চাই এবং ভিডিওর লেন্থ একটু লম্বা করে দিয়েন। তো যেমনটা দেখতে পাইতেছেন ভাইজান খুব সহজভাবে খেলতেছি, ঠান্ডা মাথায় একদম, মাথার মধ্যে কোনো কিছু নাই। এখন কিন্তু আমি একটু আটকে গেছি, তারপরেও আমি চেষ্টা চালাই যাবো, এদিক সেদিক একটু টেনশন ঢুকে গেছে মাথার ভিতরে, একটু জোরে হিট করতে হবে নাহলে গুড়ি ছুটত না। ও হো হো হো, ছুটি গেছে ছুটি গেছে। তারপরেও কিন্তু এখানে একটা টেনশনের বিষয় থাকি যায়, এই মুহূর্তগুলোতে আপনারা কিরবেন জানেন নি, খুব সুন্দর করে আস্তে করে গুড়ি গেড়ে মারবেন, বেশি জোরে মারলে কিন্তু মারা খাইবেন। যাই হোক, দেখছেন তো কত সুন্দরে আস্তে মারি দিছি, সবসময় চেষ্টা করবেন আস্তে গুড়ি মারার, কারণ সহজ গুড়ি সহজভাবে মারতেইব। যাই হোক, খুব সহজেই ম্যাচটা আমি জিতে গেলাম, বাইরে হারাই দিছি।
তো বাইরে আমি রিমেশটা দেওয়ার চেষ্টা করব, দেখি ভাই এটা নেয় কি না। আপনারা অবশ্যই আর কয়েনের দিকে খেয়াল করেন, আপনারা হয়তো ভাবতে হারেন যে আই আবার এটা কাটিং শাটিং ভিডিও করে দিছেনি, কিন্তু না বন্ধুরা, এ কোনো রকম কাটিং শাটিং করি না, একদম সহজে। মশা গ্যান গ্যান করে হালার পুত্র, মশা মশা আমার কানের ভাষায় গ্যান গ্যান করতে আছে, খালি গ্যান গ্যান করেই করে আর রক্ত খাইতে খাইতে তার সব শেষ করে ফেলছে। তো যাই হোক, আবারও মিনিমাইজ করলাম, করার পরে স্টাইকারটারে আবার একটু গুতাগুতি করি, যেমনটা আগের বার করছিলাম, আবারও পাকটারে গুতাগুতি করব। এখন ফাঁকটারে একটু লাড়াচাড়া দিয়ে আবার আগের সেই ফাঁকে চলে গেলাম। এখন বন্ধুরা আই নিউ ইয়র্কে লাগাইম, কারণ আর ডল লাগে সিঙ্গাপুরে খেলতাম গেলে ফেয়ার। ও আল্লাহ রে, এটা কার লগে হইছে? মাগো 126 লেভেলের ফেলেয়ারের লগে হড়ে গেছে। ও মাগো, ও মাগো, ও মাগো, ইরি ইরি ইরি, আরে হিট দিছে, আরে হিট দিছে, আল্লাগো আল্লাগো, এখন আই কিরকম, আই তো উতাসে পুরো হাগলে গেছি। যাই হোক, আমি এখন আস্তে ধীরে হিট করিগম। আমি এই যে একটা বুক আমি করলাম, আমি কিন্তু চাইলে এই হিটটা অন্যভাবে করতে পারতাম। এটা হইলো কি জানেন, এটা হইলো অতি চালাকের গলায় দড়ি, যেমনটা আমার হয়েছে। তো ভাই তো বুঝাই যাইতেছে হেতে ফেয়ার খেলতে আসে না, হেতে এম ক্যারাম নাইলে বিট এম দিয়ে খেলতে আসে। যাই হোক, সেই অধিকার তার আছে, হেতে যেটা দিই মন চাই হেটা দিয়ে খেলবো, আমার কিছু করার নাই। আমি ফেয়ার লই হাঁদাইছি আমনগরও বিনোদন দেনের লাই। আমি কিন্তু কোনো প্রকার শিক্ষামূলক ভিডিও তৈরি করি না এটা, কারণ আর ভিডিওতে আপনারা কোনো কিছু শিখতেন ফাইতেন না। অযথা যদি কোনো কিছু শেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে একটু হাসতে পারবেন এবং শরীরটারে সুস্থ রাখতে পারবেন। তো যেমনটা দেখতে পাইতেছেন ভাই কি একটা অ্যাটেম নিতেছে, খুব সুন্দর অ্যাটেম। দেখা যাক, যদিও হাতে বিটিম প্লেয়ার, তারপরেও হাতে একটু সার্চ করতেছে কোনভাবে মাইললে হাতার গুডি রিলিজ হইব। কিন্তু দেখা যাক, রিলিজ তো হয়ে গেছে উমা গো, আর মনে হয় যে তারা আরে চারটো নগো এগো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো উমা রে, হালার প্রতি তো দুই গুড়ি ভরে দিছে রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা কি হলো না বন্ধুরা, এই ম্যাচটা মনে হয় জিততাম না, তারপরেও আমি আশা ছাড়িয়ে দিতাম না, কেননা হেতার একগে গুড়ি দুগা গুড়ি সিফাত হয়ে গেছে। হেতে গুড়ি এই তো একটু 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 আল্লাহ রে, আটকে গেছে আটকে গেছে, মাগো মাগো, আসো 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 বন্ধুরা, আসো আসো বন্ধুরা। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট অবশ্যই বেশি বেশি করে করেন, এবং অবশ্যই বেশি বেশি করে হাসবেন। লাইক করেন কমেন্ট করেন সেটা আপনাকে ব্যক্তিগত বিষয়, কিন্তু সাবস্ক্রাইব যদি না করেন আন্না করে কিন্তু বাইরটাই উড়াইলে চলি আমো আমি। তো ভাই খুব সুন্দর শট নিতে আসে, মনে হইতে আসে হাতে একটু গসা মারব, মানে গসা মারা শট। আমি তো ইংলিশ কম হারি, এডাল্লাই আই আন্না করে গসা মারা শট কইলাম আর কি। এই আরে আল্লাহ রে, গেছে গেছে গেছে, একটা চান্স হাইছি বন্ধুরা। যেমনটা বলতেছিলাম, কখনো আপনারা আশা ছাড়বেন না। তো আমি এখন পুরা ক্লিয়ার দেওয়ার চেষ্টা করব। আমার ফাঁসি দিয়ে প্রচুর ঝড় তুফান হইতে আছে, আর মশা তো মনে করেন যে কানের উঠবে গ্যান 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 করতেই আছে। তারপরও আমি আর ভিডিও চালাই যাইতে আসি, ভয়েস ওভার দিতে আসি, যেমনটা প্রথমে বলছি আজকের ভিডিও কিন্তু বিনোদনমূলক ভিডিও। তো এই ভিডিও থেকে আপনারা কোনো কিছুই শিখতে পারতেন না, শুধু একটা জিনিস পাইবেন, সেটা হচ্ছে হাসি হাসি আর হাসি। তো বন্ধুরা, ফিনিশিং দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, দেখা যাক শেষ পর্যন্ত আর লগে কী ঘটে। তো এই যে দেখেন, একটা শট করতে আসি, একদম বোকার মতো শট। এই আল্লাহ রে, ইল্লা রে, আল্লাহ রে, এটা কী হলো রে, আল্লাহ রে, আই শেষ। এইবার তো হেতে আরে ছাট্ট নগো ভাই, হেতে আরে মারি আলাইবো মারি আলাইবো, আল্লাহ রে কী করলাম আমি, এটা কী ওমা ওমা গো, গে 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 গো, কিলো কিলো, হে আল্লাহ রে। বন্ধুরা আর মনে হয় আপনারা আরও দোয়া করছেন, আপনাকে দোয়ার ফলে এটা হাসি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাই কেন কেন জানি হিট মিস করি হাইলছে, এতে তো হিট হাইছিল একবার, কেতে কেন জানি এতার গুড়ি ফাউল হয়ে গেছে, যেটার কারণে আমি এখন খুব সুন্দরভাবে এবার যেরকমভাবেই হোক না কেন আমি এটারে ফিনিশ দিউমে দিউম, কিলাকিলি হোক মারামারি হোক যেটাই করা লাগে আমি সেটা করবম, কিন্তু ফিনিশ দিতেই হইব। তো বন্ধুরা, আমি আজকের ভিডিও এখানেই শেষ করে দিতে আসি। অবশ্যই আমার ভিডিও যদি আপনাকে বিন্দু পরিমাণ মজা দেয়, ভালো লাগে আপনাকে, অবশ্যই আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে কিন্তু একটা লাইক করে দিবেন, না করলে কিন্তু আপনাকে খবর আছে আপনাকে আমি বদদোয়া দিউম। তো আজকে আর এর সাথে আমি আর ভিডিওর শেষ ধারাভাষ্য শেষ করি, এখন আমি চলে যাবো, কারণ ঘুমের সময় হইয়া গেছে, বেশি একটা খেলি না তারপরও খেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হরের ভিডিওর লগে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।